नमस्कार सम्मानित दर्शक बंधुरा, कृषक देर जन्नो आबारो बिराट सुखबर। बांग्ला शस्य बीमार योजनार टाका कबे देबे आजकेर ए भिडियो थेके आमी आपनादेर जानिये देबो। कारण कृषक देर जन्नो बांग्ला शस्य बीमा योजना थेके कोन कोन उपभोक्ता बांग्ला शस्य बीमा योजनार फसलेर क्षतिपूरणेर टाका पाबे अफिसियली जानिये देवा हलो। आपनारा प्रत्येकेई जानेन बांग्ला शस्य बीमा योजना एई प्रकल्पे आवेदन करले राज्य सरकार एई प्रकल्पेर माध्यमे कृषक देर सम्पूर्ण बिनामूल्य बीमा करिए दें एवं तारा जे फसल रोपण करें से फसल कोनो रकम क्षति होले से क्षतिपूरण सरकार बहन करे। आजकेर ई भिडियो थेके आमरा देखे नेब बांगला शस्य बीमा योजनार टाका कोन कोन उपभोक्ता पेते पारेन एवं कोन कोन जिलार मानुष ई बांगला शस्य बीमा योजनार क्षतिपूरण टाका पाबे आजकेर ई भिडियो थेके इन डिटेल्स आलोचना करब। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन, आशा करछि भिडियोटी आपनादेर काजे आसबे। भिडियोटी शुरू करार आगे प्रत्येक बारेर मतो एबारो छोट्ट एकटा रिक्वेस्ट, आपनि जदि ई चैनेले नतून दर्शक होये थाकेन चैनलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशनटि अन राखुन जाते परबर्ती भिडियोर नोटिफिकेशन सबार प्रथम आपनार काछे पौंछे जाय। तो बंधुरा, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বৃষ্টির ঘাটতির কারণে লক্ষ্যমাত্রার নিরিখে রাজ্যে 2.5 লক্ষ হেক্টর জমিতে এবার খরিফ মরসুমের ধান চাষ হবে না। আপাতত আশঙ্কা কৃষি দপ্তরের, চাষ না হওয়া জমির বেশিরভাগই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে পুরুলিয়া সবচেয়ে বেশি, প্রায় 1,26,000 হেক্টর জমিতে ধান চাষ হবে না এই মরশুমে। বাঁকুড়ায় ধান চাষ হয়নি প্রায় 75,000 হেক্টর জমিতে। এই সব জমিতে বিকল্প চাষের পরিকল্পনা নিচ্ছে কৃষি দপ্তর। অর্থাৎ যে সমস্ত জমিতে এই মুহূর্তে এই সিজনে চাষ হচ্ছে না, পরবর্তীতে বিকল্প চাষ হিসাবে চাষ হবে এবং সেটা নিয়ে পরিকল্পনা করছে কৃষি দপ্তর। এবং পরবর্তী বিকল্প চাষে কলাই, ডাল, তৈলবীজ, ভুট্টা প্রভৃতি চাষ হবে বিকল্প হিসাবে। খরিফ মরশুমের শেষে বা রবি মরশুমের তাড়াতাড়ি কলাই, ডাল, তৈলবীজ, ভুট্টা প্রভৃতি চাষ হবে বিকল্প হিসাবে। এতে কৃষি দপ্তর সাহায্য করবে কৃষকদের। চলতি খরিফ মরশুমে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 42,80,000 হেক্টর জমিয়ে ধান চাষ করবে লক্ষ্যমাত্রা ছিল দপ্তরের। সেপ্টেম্বর পর্যন্ত 39,46,000 হেক্টর বা 93.37% জমিতে চাষ হয়েছে, রিপোর্ট আসে দপ্তরের কাছে। শুক্রবার কৃষি দপ্তর জানিয়েছে শতাংশ হার এখন 94% ছাড়িয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুসারে 40,00,000 হেক্টরের কিছু বেশি জমিতে চাষ হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় পাট তোলার পর দেরিতে ধান চাষ হয়, ফলে ধান চাষের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে লক্ষ্যমাত্রার 95% মতো জমিতে এবার ধান চাষ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরের তুলনায় এবার অন্তত 2,00,000 হেক্টর জমি বেশি ধান চাষ হবে। তবে যে 4 জেলায় ধান চাষ কম হয়েছে সেখানে জমির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা কম মনে করছে কৃষি দপ্তর। বীরভূম লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 35,000 হেক্টর এবং পশ্চিম বর্ধমানে 15,000 হেক্টর জমিতে ধান চাষ হয় না। এই 4 জেলার মধ্যে পশ্চিম বর্ধমানে সবচেয়ে কম জমিতে ধান চাষ হয়েছে। এই জেলায় মাত্র 40,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ছিল চাষের জন্য। এই বর্ষাকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকা জেলাগুলির শীর্ষে পুরুলিয়া, জুন আগস্ট এই জেলার স্বাভাবিকের চেয়ে 33% কম বৃষ্টি হয়েছে। অবশ্য আগস্টে সেখানে স্বাভাবিকের থেকে 11% বেশি বৃষ্টি হলেও ধান চাষ বাড়েনি। কৃষি বিশেষজ্ঞরা বলেন, দেরিতে বৃষ্টি হওয়ার জন্য পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। বাঁকুড়াতেও সার্বিক সময়ে 28% ঘাটতি ছিল, তবে আগস্টে স্বাভাবিকের চেয়ে 10% বেশি বৃষ্টি হয়েছে। বীরভূমে আগস্ট পর্যন্ত বৃষ্টির ঘাটতি ছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের জন্য যারা আবেদন করেছিলেন, প্রথমত আগস্টের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং পরবর্তীতে তাদের আরও 15 দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত ডেট বাড়ানো হয়েছিল। তো যে সমস্ত উপভোক্তা বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন, সম্ভাব্য যে সমস্ত উপভোক্তা বাংলা শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন, এখানে মূলত 4টি জেলাতে মাস্ট বি 4টি জেলা একদম কনফার্মলি বাংলা শস্য বীমা যোজনার ক্ষতিপূরণের টাকা পাবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান, কারণ এই সমস্ত জেলাগুলিতে ধান চাষ করতেই পারেনি তেমন একটা, খুব কম পরিমাণে। সেজন্য বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বাংলা শস্য বীমা যোজনা ফসলের ক্ষতিপূরণের টাকা অবশ্যই পেয়ে যাবেন ওখানকার উপভোক্তারা। এবং যে সমস্ত
উপভোক্তার ফসলের ক্ষতি হয়েছে তারা অবশ্যই বাংলা শস্য বীমা যোজনা থেকে আর্থিক সাহায্য অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। কিন্তু মূলত চারটি জেলাতে বেশিরভাগ চাষ রোপণ করার সম্ভব হয়নি, সেই সমস্ত জেলালে প্রায় প্রত্যেক উপভোক্তাই তাদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা যোজনার টাকা পেয়ে যাবে। আর আদারওয়াইজ যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে যাদের ফসলের ক্ষতিপূরণ হবে বা ক্ষতি হবে তাদেরই কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে, আমি দেখিয়ে দিলাম বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ টাকা কোন কোন উপভোক্তারা পেতে পারে বা কোন কোন জেলার উপভোক্তারা পেতে পারে। তো যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।